কালীপূজোর রাতে তিলজলা রোডে দুষ্কৃতীদের বোমাবাজিতে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম মোহাম্মদ ইয়াসিন, গুরুতর আহত আকরাম নামে এক যুবক। ঘটনায় সাবির এবং আমিন নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মোহাম্মদ ইয়াসিন ও আকরাম দুজনেই ওই এলাকার একটি পলিব্যাগ কারখানার শ্রমিক। স্থানীয় সূত্রে খবর, রাতে কারখানার বাইরে একটি ক্যাম্প খাটে দুজনে ঘুমোচ্ছিলেন। মাঝরাতে হঠাৎই বোমার প্রচণ্ড শব্দে স্থানীয় বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। বাড়ি থেকে বেরিয়ে তারা দেখেন ঘটনাস্থলে মৃত্যু হয়েছে মোহাম্মদ ইয়াসিনের, গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছেন আকরাম। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার পরই মত্ত অবস্থায় পাঁচজন দুষ্কৃতীকে সেখান থেকে পালাতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর আগেও বিভিন্ন সময়ে তাদের ওই এলাকায় দেখা গিয়েছে। ইয়াসিন আর মোহাম্মদ আকরাম আর ইয়ে দোনো সোয়া হুয়া থা, আকরাম জব চিল্লাযা তো মেরা নিন টুট গয়া, আর জব টুটা তো মে গেট খোলা অন্দর আ গিয়া, ও ভাইয়া ভাইয়া করকে করনে লাগা, তো আকরাম কা জব হালত দেখা তো হাম লোগ ভি রোনে লাগা, চিল্লানে লাগা। তো যারা করলে এটা কজন এসেছিল? পাঁচ জন ছিল, একজন নানা হাসমুদ্দিন, ঠিক আছে, এটা মেরে চলে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কড়াইয়া থানার পুলিশ, আহত মোহাম্মদ আকরামকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ইয়াসিন এবং আকরাম দুজনেই বিহারের বাসিন্দা। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে রবিবারই বিহার যাওয়ার কথা ছিল ইয়াসিনের। ঘটনার তদন্তে নেমে সাবির এবং আমির নামে স্থানীয় দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে খুন ও বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এলাকা দখলকে কেন্দ্র করে দুষ্কৃতীদের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে আর তার মাঝে পড়েই মৃত্যু হয় ইয়াসিনের। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।